মর্নিং, গুড মর্নিং, আজকে কি সুন্দর ওয়েদারটা দেখো। ভেরি গুড মর্নিং এভরিবডি। সুন্দর আজকে ওয়েদার, পুরো মেঘলা। এখন প্রায় 7:30 বাজতে চলেছে, 8টার দিকে একটু বেরোবো এদিকে ওদিক। যেখানে কলকাতা গরমে ফেটে যাচ্ছে সেখানে এখানে এসে আমরা অনেক মানে খুব ভালোই ওয়েদার পেয়েছি, মানে সুন্দর আজকে পুরো মেঘলা। সব থেকে বড় কথা তুমি এই মেঘলা ওয়েদারটা যদি আজকে থাকে, তুমি একটা জিনিস দেখো, আজ না সকালবেলা এই গরমের মধ্যে বই পড়েছে ফুটছে, সকালবেলা উঠেই লনটাতে হাঁটছি, এত সুন্দর লাগছে, এই ফুলগুলো ফুটে আছে সকালবেলা, এত ফুলের মাঝখানে খুব ভালো লাগছে, এত সুন্দর। আর প্রচুর পাখি, প্রচুর সব থেকে ভালো কথা হলো প্রচুর পাখি, প্রচুর এত পাখি ডাকছে সকাল থেকে, জাস্ট ঘুম থেকে উঠে, তাও তো অনেক দেরিতে 7টার সময় বেরিয়েছি, তখনও এত পাখি পেয়েছি যে খুব ভালো লাগছে। কি বলতো, বেলফুল নাকি টগরের মতো, ডালিয়া আছে, টগর আছে, কত সুন্দর সব ফুল। কোথায় চললে? না না প্লিজ এখন যেও না, রেডি হয়ে নাও, ঠিক 8টায় বেরিয়ে যাব। কিন্তু বেরোলাম আজকের মতো সাইট সিং এ, একটু সেজে গুজে নিয়েছি সকাল সকাল, আর তার আগে বেরোবার আগেও একটুখানি যা হয় আর কি, আমার শিশু মন একটু দোলনা চড়তে চলে এসেছে। বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি কঙ্কালীতলায় পুজো দিতে। আর দেখেছ এখনো কি সুন্দর মহিলা সূর্য ওঠেনি, কিন্তু অনেকবেলা হয়ে গেছে, ঠান্ডা একটা ফিলিংস, হালকা ঠান্ডা, 8:30 বেজে গেছে, কিন্তু আমাদের ভাগ্যটা ভালো। আর সকালে কুয়াশা ছিল, টোটোদা বলছে কুয়াশা ছিল, ওই দেখতে পাচ্ছিল না, এত কুয়াশা ছিল। আমি তো ফোন করলে না কেন, ওই বলে তুমি ফোন করে ডিস্টার্ব করো না, না না সব রেডি হয়ে যেত। আমরা 5:30 খুব এনজয় করছি, পুরো মেঘলা, কুয়াশা কুয়াশা ভর্তি, আর ঠান্ডা হাওয়া। এখন আমরা ঢুকছি কঙ্কালীতলায়, জয় মা কঙ্কালী, দেখি একবার। মার করটি এখানে বলেছিল সতীর 51 পীঠের অন্যতম পীঠ মা কঙ্কালী, সেটা আপনারা সবাই জানেন, করটি মানে কঙ্কাল। পুজো দিয়ে চলে এসেছি খুব ভালো করে, খালি ছিল একদম, এখানে বসে কি করছে, কি রে কি খবর তোর? মার একটা শশা, একদম আমি তো হাত থেকে নিয়ে গেল, কিচ্ছু করেনি। কুকুর গুলো হনুমানকে বসতেই দিচ্ছে না, মহা ঝামেলা তো। কুকুরটাকে তাড়াও না।
এটাই খুব সুন্দর। আর ওইখানে সেই পুকুর যেখানে মার স্কালটা পড়েছিল, মোমবাতি জ্বালানো হয়ে গেছে। এই সেই পুকুর, খুব খিদে পেয়ে গেছে। তো আমরা এখন এসেছি ষোলোয়ানার বাঙালি। বাহ, হেঁসেলটা ভারী সুন্দর। খাবো আমরা এখন লুচি, খাবো লুচি সবজি। এসো এসো, না না লাঞ্চ আজকে আমার হবে বোনা বিথিন হেঁসেলে। হ্যাঁ হ্যাঁ, না না এসে গেছে লুচি, তরকারি, মিষ্টি। মা শুরু করে ফেলো, আমার লুচি একটা স্পেশাল অর্ডার করা হয়েছে। এখানে যেখানে খাবার পাচ্ছে খাচ্ছে, এখানে আবার নেমেছে চা খেতে। একতলা ক্যাফে, প্রান্তিক স্টেশনের কাছে। এখন কত বড় সেন্টারে, কতক্ষণ ধরে যায়? প্রান্তিক স্টেশনটা না সুন্দর লাগে, চললাম এখন শালবনি। আর এটার মূল্য আমার কাছে অনেকটাই, আমি বাংলা সাহিত্যে এমএ করেছি।
আমি এখন এখানে ঘুরব, আমাকে এখন কেউ কোনো রকম বিরক্ত করবে না, তোমরা বুঝতে পেরেছো? আমি কাউকে চিনি না এখন। সবুজ ছাড়া যেমনি মানুষ বাঁচতে পারে না, সত্যিই তাই। সত্যি যেন নিজেকে খুঁজে পাওয়া, নিজের সঙ্গে একাত্ম হওয়া। সবুজ আমাদের সকলের দরকার, গাছ দরকার, প্রকৃতি দরকার। আজকে আমরা 50-60 তলা বিল্ডিং করছি, কংক্রিটের পাহাড় গড়ে তুলছি, কিন্তু সত্যি আমরা এরকম করে প্রকৃতিকেই তো ধ্বংস করছি। প্রকৃতি ধ্বংস হওয়া মানে তো আমরাও ধ্বংস হওয়া, এ কথা কি অস্বীকার করা যায়? অমুক্ত ওনাকে নিয়ে আর কি, মানে কিছু আমার মতোই সামান্য মানব, আর ওনাকে নিয়ে আর কি আর বলবো আমি। ওনাকে নিয়ে কিছু বলা সেটা মানে আমার ঔদ্ধত্য হয়ে যাবে ওনাকে বলার। আমরা বলতেই পারি যে ওনার জন্য আমরা গর্বিত, সে তো স্বাভাবিক, সারা বিশ্ব গর্বিত, বাংলা গর্বিত। বিশ্বভারতী ক্যাম্পাসটা আমার সত্যি মন ভরিয়ে দিয়েছে। বলো একটা সুন্দর কবিতা। কি বলবো, কবিতা আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবার চাই, এই সূর্য করে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয়ে মাঝে যদি স্থান পাই, ধরায় প্রাণের খেলা চির তরঙ্গিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়। এখন আমরা চলেছি আর মা আবার দেখছি শাড়ি টাড়ি ছেড়ে চলে এসেছে বনবিথির হেসেল ঘর খেতে এসেছি, এখনো ঢুকছি, ভিড় আছে বেশ ভালোই। ভীষণ ভিড় কিন্তু আমার খুব ভালো লেগেছে জায়গাটা। ওই দেখো বলতে না বলতে আরে তারাগুলো ছুটে আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কবে গো? পুঁটি মাছের টক, চিকেন পুরো জমে গেছে। তোমার এটা কি পোস্তর পড়া? পোস্তর পড়াতে এক্সিলেন্ট করেছে। পোস্তর আমাকে একটু রেখো আমার জন্য। মাটন, দেশি মাটা, মাটা, পমফ্রেট, এটা নতুন মুরগি মাছের টক, চিকেন লেগ পিস, ভাত। আমাদের ছোট নদী চলে আঁকে মাকে, বৈশাখ মাসে তার হাতি জল থাকে, যায় গরু পার হয় গাড়ি, এইটা হলো সেই কোপাই নদী। দেখি দেখি দেখি, দাঁড়াও একটু দাঁড়াও দাঁড়াও, দেখি কেমন নদীটা তিত্তির করে বয়ে যাচ্ছে। বাহ, ওখান থেকে দেখি পাগল হয়ে মরমে জ্বলছে আগুনে আর নেভে না, আমি বলে মন্দ বলে বলক বিরহে তার প্রাণ বাজে না, লোকে বলে মন্দ বলে বলক বিরহে তার প্রাণ বাজে না, দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ আচা সোনা, দেখেছি রূপ সাগরে মনের মানুষ আচা সোনা, পথিক কয়েক হয়ে মনায়।
চিকেন লালিপপ সঙ্গে কোল্ড ড্রিঙ্কস লন আর ছিঁড়ে ছিঁড়ে বৃষ্টি, পারফেক্ট কম্বিনেশন সন্ধ্যেবেলার জন্য। স্লাইট রাম দারুণ দারুণ এই মোমেন্টসগুলো সত্যি পাওয়া। আজকে আমরা এত সুন্দর ঘুরেছি পুরো দিন, এই এটা তো বলতে গেলে গরমেরই সময়, খুব গরম লাগারই কথা, কিন্তু সারা দিন একদম আমরা মেঘলা পরিবেশ পেয়েছি। আজকে ঠান্ডা ঠান্ডা হাওয়া, বিশ্বাস করুন 7:30টার সময় শালবনিতে সবচেয়ে ভালো লেগেছে, শালের মনটাতে। যাই হোক, সারাদিন ভীষণ ভালো ঘুরেছি। একটু সব থেকে বড় কথা হলো, ভেবেছিলাম বেগুনের মতো ঝলসে যাবো একটুখানির জন্য। আমার সেই রৌদ্রকণী লেগেছিল যখন সৃজনী শিল্পগ্রামে গেছিলাম একটুখানির জন্য, তাও ধরুন 5-10 মিনিট, তারপরে আবার মেঘলা হয়ে গেছিলো। ঠান্ডা হাওয়া সারা দিন, মানে এটা পুরোপুরি আনএক্সপেক্টেড, এরকম সময় এবং ঠান্ডা হাওয়া। আর আমি যতক্ষণ ঘুরলাম কোনো বৃষ্টিও ছিল না, মেঘও ছিল না, আমি বাড়িতেই ঢুকে একটু দেরি করেই ফিরেছি। আজকে 6:30 থেকে ঢুকেছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া তো দিচ্ছে, একদম ভালো লাগছে। কোপাইয়ের ধারে বসে বসে বাউল গান শুনছিলাম, তারপরে এসে এই স্নান টান করে একটু জামা টামা ছেড়ে জাস্ট বসেছি, তার মধ্যে আকাশ টাকাশ ডেকে একদম তুমি মানে প্রচণ্ড মানে জোরে বৃষ্টি, যেটা অতটা ভালো লাগে না জিনিসটা, কিন্তু আজকে যে বৃষ্টিটা হচ্ছে এটা আমার পারফেক্ট লাগছে। এখানে বসে বসে থামস আপ, চিকেন লালিপপ, বাড়ি ঝিরি ঝিরি বৃষ্টি, একদম আজকে দিনটা পুরো জমে গেছে, কি বলো? একদম সত্যি ফ্রেশ হয়ে নিচ্ছে না কেন বলো তো? না না ফ্রেশ হয়ে নাও, সারাদিনের টায়ার্ডনেস ফ্রেশ হয়ে নাও। যাই হোক, আজকে দিনটা তো খুব সুন্দর কাটলো, কালকে ফেরার পালা। কালকে আর একবার একটু সোনাঝুরির হাটে যাবো, একটু কম করে কালকে ফিরবে বলছে, এসব ফিরবে তো। যাই হোক, একটুখানি কালকে সকালে আর একবার সোনাঝুরি জঙ্গলটায় যাবো। আর যেহেতু আমরা বুধবার, এক মিনিট দাঁড়াও না, বলছি কি যেহেতু বুধবার আর বৃহস্পতিবার এসেছি, সেই জন্য এই যে মিউজিয়াম টিউজিয়ামগুলো বন্ধ পেয়েছিলাম, আর যেটা আমার দেখার খুবই ইচ্ছে আছে, তো সেই জন্য কালকে সকালবেলা একজন একবার ঘুরে আসবো। আর আমরা যে অটোদার সঙ্গে ছিলাম, মানে ঘুরছিলাম আর কি, এত ভালো ছেলেটি, এত ভালো, মানে আমি জানি না, মানে এটা আমার মানে কি পাওনা বলতে পারি, বললো যে না নাকি টাকা দিতে চাইছে, বলছে যে আমার তরফ থেকে ঘোরালাম। এবং তুমি কি পাগল, তোমার এটা প্রফেশন, তুমি সকাল থেকে রাত পর্যন্ত আমার সঙ্গে ঘুরিয়েছো, বলছে কি জানি কীরকম আপনাদের সাথে ভালোবাসা হয়ে গেছে। মানে এই ভালোবাসাটা মানে কি বলবো আমি আর, এটা খুব ভালো। যাই হোক, সে তো তার প্রাপ্যতাকে আমি জোর করেই দিয়েছি, তো কালকেও বলেছে যে যেন একটুখানি ওর বাড়ি থেকে ঘুরে যাই, ও বলেছে। আর খুব ভালো ঘুরলাম, ছেলেটি অত্যন্ত ভালো ধৈর্য ধরে সেই সকাল থেকে রাত পর্যন্ত সন্ধ্যে পর্যন্ত ভালো করে ঘুরিয়েছে, সব জায়গায় ধৈর্য ধরে যান না ছবি তুলুন, এইখানে যান ওখানে যান, খুব ভালো করে ঘুরিয়েছে। ওর কথা আমাকে আজকে বলতেই হতো। আজকের মতো তাহলে এই পর্যন্তই, সঙ্গে থাকুন, কালকের ভিডিওটাও অবশ্যই দেখবেন।